হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তোমরা নিশ্চয়ই ভূতের গল্প দেখার জন্য এখানে এসেছো। আজকের ভিডিওতে এমন একটি গল্প শেয়ার করব যে ঘটনাটি শাহাবুদ্দিন নামক এক ব্যক্তির সাথে হয়েছিল। আজকের গল্পটি পাঠিয়েছেন কেন্দ্র থেকে শাহাবুদ্দিন নামের এক ব্যক্তি। তার সাথে এই ঘটনাটি ঘটেছিল আজ থেকে প্রায় 20 বছর আগে। বন্ধুরা, চলুন তাহলে শুরু করা যাক আজকের সেই ভয়ঙ্কর ভূতের গল্প। শাহাবুদ্দিন কেন্দুয়ার একটি ছোট গ্রামে তার পরিবার নিয়ে বসবাস করত। সে প্রতিনিয়তই সূর্যোদয়ের আগে তার বন্ধু সাদেককে সাথে নিয়ে মাছ ধরার জন্য বিলে যেত। একদিন প্রায় মাঝরাতে সাদেক এসে তাকে ডাকতে লাগল, শাহাবুদ্দিন, ওরে শাহাবুদ্দিন, মাছ ধরতে যাবি না? শাহাবুদ্দিন তাড়াতাড়ি ঘুম থেকে উঠল এবং মাছ ধরার জাল ও থলিটা সাথে নিয়ে সাদেকের সঙ্গে রওনা হয়ে গেল বিলের উদ্দেশ্যে। আফসোস, সে বুঝতে পারেনি যে তখন মাঝরাত, অর্থাৎ সকাল হতেই অনেকটা দেরি। আমি আগেই বলেছিলাম এই ঘটনাটি প্রায় 20 বছর আগের। সে সময় সবার ঘরে কিন্তু ঘড়ি ছিল না, স্বাভাবিকভাবেই তাদের ঘরেও কোনো ঘড়ি ছিল না, তাই সে বুঝতে পারেনি এখন মাঝরাত। তারা দুজনে মাছ ধরতে বিলে নেমে গেল। তখন চারদিকটা ছিল অন্ধকার, পিনপতন নীরবতা। মাঝে মাঝে রেন্টি গাছ থেকে একটা পাখির কীরকম অদ্ভুত ভুতুরে ডাকাডাকি করছিল। শাহাবুদ্দিন শুকে মাছ ধরতেছিল। অদ্ভুত ব্যাপার হলো, সে যতই গভীরে যাচ্ছিল ততই মাছ উঠছিল, এবং ওই দিন যে পরিমাণ জালে মাছ ধরা পড়েছিল এ জীবনে আর কোনোদিন ধরতে পারেনি। আরও গভীরে যেতে লাগলো। এক সময় তিনি তার তলের হাত দিলেন এবং যা অনুভব করলেন তার জন্য সে একদমই প্রস্তুত ছিল না। তিনি লক্ষ্য করলেন যে মাছ তলের ভেতরে রেখেছিলেন তার একটাও সেখানে নাই, এবং তলেটা শূন্য দেখতে পেলেন। অদ্ভুত ব্যাপার হলো, তিনি এই আশেপাশে কোথাও তার বন্ধু সাদেককে দেখতে পেলেন না। এরকম একটা সিচুয়েশনে পড়ে তিনি অনেকটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলেন। কিন্তু হঠাৎ এমন একটি দৃশ্য দেখতে পেলেন তিনি যা দেখে তার চোখ কপালে উঠে গেল। তিনি দেখলেন সাদেক ডাঙায় বসে দুই হাতের মুঠো ভরে মুখে মাছ ভরছে এবং চপচপ করে মাছ গিলছে। এরকম একটা দৃশ্য দেখে তার আর কিছুই বোঝার বাকি রইল না, কিন্তু তিনি সেটা বুঝতে দেননি, তাই তিনি কৌশলে আস্তে আস্তে উপরে উঠে আসতে লাগলেন এবং ডাঙার কাছে এসে সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করলেন। কিন্তু অবাক করা ব্যাপার হলো, এই তিনি এক পাও এগোতে পারলেন না, সেখানেই আটকা পড়ে গেলেন। তিনি এতটাই ভয় পেয়ে গেলেন যে তার শরীর প্রচণ্ড শীতেও শরীর থেকে ঘাম ভিজে ভিজে পড়ছে, তার গলা শুকিয়ে যাচ্ছিল এবং দেহ থরথর করে কাঁপছিল। এমন সময় তিনি কি করবেন তা বুঝে উঠতে পারছিলেন না। এমন সময় সেই বুটটা একটা ভয়ঙ্কর ও বিদঘুটে অট্টহাসি দিল আর তার আসল রূপে ফিরে আসলো। এই বুট দেখতে কতটা ভয়ঙ্কর ছিল তা বলে বোঝানো যাবে না। তার চোখ দুটি থেকে আগুন জ্বলছিল এবং তার শরীরটা আগের থেকেও দ্বিগুণ আকৃতির হয়ে গেল। এরকম একটা ভয়ানক বুটকে দেখে শাহাবুদ্দিন সেন্সলেস হয়ে গেলেন এবং সেখানেই পড়ে গেলেন। এদিকে আসল সাদেক শাহাবুদ্দিনের বাড়িতে গিয়ে তাকে ডাকতে লাগলো। শাহাবুদ্দিনের বউ অবাক হয়ে প্রশ্ন করল, আপনি তো অনেকক্ষণ আগে ওনাকে সাথে নিয়ে গেলেন মাছ ধরতে, এখন আবার এসব কি বলছেন, আর ওনাকে কোথায় রেখে এসেছেন? এ কথা শুনে সাদেক অনেকটা অবাক হয়ে গেলেন এবং সে বুঝতে পারল তার বন্ধু শাহাবুদ্দিনের সাথে কিছু একটা হয়েছে। সে তাড়াতাড়ি গ্রামের সবাইকে নিয়ে বিলের দিকে রওনা দিল। তারা সেখানে পৌঁছে যা দেখল তা একদম মেনে নেওয়ার মতো না। তারা লক্ষ্য করলো শাহাবুদ্দিনের গলাটা কালো বর্ণ হয়ে আছে এবং সে সেন্সলেস হয়ে মাটিতে পড়ে আছে। তাকে দেখেই বোঝা যাচ্ছে তাকে কেউ গলা টিপে হত্যা করার চেষ্টা করেছিল। তাছাড়া তার পুরোটা শরীর বড় বড় নখের আছড়ে ক্ষতবিক্ষত হয়েছিল। গ্রামের সবাই সময় মতো এসেছিল বলে তাকে জীবিত পাওয়া গেল। আচ্ছা, যদি একটু দেরিতে আসতো জীবিত তাকে পাওয়া যেত, নাকি তার জীবনটা ভয়ঙ্কর একটি ভূতের কাছে প্রাণ দিতে হতো? সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। আপনার মূল্যবান সময়টুকু দিয়ে আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।